বুঝলে গো গিন্নি, চিন্তাতে তো রাতে ঘুম আসে না। তোমার বাপু কিসের এত চিন্তা বুঝি না, এই বয়সে আর বেশি দুশ্চিন্তা করো না। সারাটা জীবনই তো সংসারের সব দায়িত্ব কর্তব্য করলে। সে আর বললে হবে, যতদিন বেঁচে আছি সংসারের কর্তা হিসাবে দায়িত্ব তো আমাকেই নিতে হবে। চোখ বুঝলে যে কি হবে। কেন যে এত চিন্তা করছো বুঝিনি, দুদুটি সমর্থ ছেলে আমাদের। হ্যাঁ তা তো ঠিক, দুটো ছেলে আমাদের, কিন্তু দুজন দুরকম। বড়জন যাদব অতি বুদ্ধিমান, আর ছোটজন মাধব অতি সরল। তাতে কি, দুজনই আমার সোনার টুকরো ছেলে, ওদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আছে আছে চিন্তা আছে গিন্নি, চিন্তা আছে। জমি জমা যা আছে তার একটা বুদ্ধি করে ভাগ বাটোয়ারা করতে হবে, না হলে তোমার ছোট ছেলের কপালে অনেক দুঃখ আছে। এত সরল হলে সবাই ঠকাবে। তাহলে কি করবে, কাল সকালে যাদব আর মাধবের সাথে কথা বলবে? তাই তো ভাবছি। আচ্ছা দেখি ওদের সাথে কথা বলে। দেখো বাবারা, আমার এখন বয়স হয়েছে, আর কতদিনই বা ভাজবো তা জানি না, তাই তোমাদের দুজনের সাথে কিছু সলা পরামর্শ আছে। হ্যাঁ বলুন বাবা, কি ব্যাপার? তোমরা দুজন এখন স্ত্রী পুত্র নিয়ে একই সাথে একান্নবর্তী পরিবারে আছো, কিন্তু আমার আর তোমার মার অবর্তমানে তোমরা হয়তো আলাদা হয়ে যাবে। কেন কেন বাবা, আলাদা হব কেন? এখন যেমন একসাথে থাকি তখনও সবাই একসাথে থাকবো, তাই না? তাই না দাদা? আমি কিন্তু তা মনে করি না। এখন একসাথে আছি বলেই যে পরেও থাকবো তার কোনো বাধ্যবাধকতা নেই। বুঝি বুঝি রে বাবা, সে তো আমি ভালোই বুঝি। কথায় কথায় মনোমালিন্য হওয়া থেকে পাশাপাশি আলাদা থাকাই ভালো, বুঝলে মাধব? সে আপনি আর দাদা যা ভালো বোঝেন। তাই যদি হয় তাহলে আমি জীবিত থাকতেই জমি জমা দুজনের মধ্যে ভাগ করে দিতে চাই, একেবারে সমানভাবে। সমানভাবে কেন হবে বাবা? আমি বড় ছেলে, দায়িত্ব আমার বেশি, পরিবারও আমার বড়, আমার তো সম্পত্তি বেশি পাওয়া উচিত, তাই না রে ভাই মাধব? হ্যাঁ দাদা যা বলে তাই ঠিক। ঠিক আছে, আমি উকিলের সাথে কথা বলে একটা উইল বানানোর ব্যবস্থা করছি। তুমি তো জানোই বাবা, মাধব খুব সরল আর সাদা সিধে, বিষয় আশয় সামলাতে পারবে না। তুমি তিন ভাগের দুই ভাগ আমাকে দিও আর এক ভাগ ওকে, তাই দেখো সামলাতে পারে কিনা, তাই না ভাই মাধব? দাদা যা বলে ঠিকই বলে, তা তোমরা যাই বলো না কেন, আমি দুজনকেই সমানভাবে সম্পত্তি ভাগ করে দিতে চাই। সেটা ঠিক হবে না বাবা, তোমার কষ্টের উপার্জন সব নষ্ট হবে। ওই তিন ভাগের দু ভাগ কিন্তু আমার চাই চাই। দাদা যা বলে ঠিকই বলে বাবা, আমার আমার এক ভাগ হলেই চলবে, সে আমি বুঝবো। তোমরা এখন যেতে পারো, আমাকে আমাকে একটু ভাবতে দাও। তুমি তো জানোই মা, মাধবের বুদ্ধি কত কম, ও কি পারবে এসব সামলাতে? সে আমি বুঝি না বাপু, তোদের বাবা নিশ্চয়ই ভেবে চিনতে সব করবে। মাধবকে নিয়েই আমার যত চিন্তা, ভারী সরল মন। তার জন্যই তো বলছি মা, তুমি বাবাকে বোঝাও, মাধব এসব সামলাতে পারবে না,
পরে তো আমাকে সব দেখতে হবে। তোর কথার মানে আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছিস ভালো করে বল দেখি। বাবাকে বুঝিয়ে বলো যাতে সম্পত্তির 3 ভাগের 2 ভাগ আমাকে দেয় আর 1 ভাগ মাধবকে। তা কেন, ওকে কম দেবে কেন? বুঝলে না? আরে ওই 1 ভাগও দেখো ও সামলাতে পারে কিনা, তারপর আমাকেই তো ওকে দেখতে হবে। তাই 2 ভাগ আমার চাই, আর বাবার কষ্টের সম্পত্তি তো আর নষ্ট হতে দেওয়া যায় না। তুমি মা আমার কত ভালো মা, আমাদের দুজনের ভালোই তো তুমি চাইবে, তাই না মা? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলে দেখি। সে তুমি যাই বলো ঘিন্নি, তোমার ওই বড় ছেলে যাদবের উপর আমার একটুও বিশ্বাস নেই। মাধবটা বোকা বলে শুধু দাদা দাদা করে, কিন্তু যাদব মনে হচ্ছে ওকে ঠকানোর চাল চালছে। তা হতেও পারে, আমাদের কাছে তো দুজনই সমান, কিন্তু ওর কথাও তো ঠিক, মাধব যদি অত সম্পত্তি রাখতে না পারে তাহলে ভবিষ্যতে কি হবে? আর যাদবকে এখন বেশি দিলে পরে না হয় ওর থেকে ভাইকে দেবে। যাদব দেবে ওর থেকে ভাইকে, সে আমি বিশ্বাস করি না। আমিও ভাবছি কি করা যায়, দেখি কাল একবার পঞ্চায়েত অফিসে যাব, হরিহর আর করিমের সাথে একটু পরামর্শ করতে হবে। না না জগমোহন বাবু, আপনার কষ্ট করে এখানে আসার দরকার ছিল না, আমাকে খবর দিলে আমি নিজে আপনার বাড়ি যেতাম। সে তো আমি জানি বাবা, সে আমি জানি, এরকম পঞ্চায়েতে প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আমি চাইছি না ব্যাপারটা পাঁচকান হোক, আপনাদের দুজনের উপরই আমার অগাধ ভরসা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমার এই সমাধান চাচার অসাধ্য কিচ্ছু নেই। আপনারা হয়তো জানবেন আমার 2টি ছেলে, বড়টি যাদব অতিশয় ধূর্ত, আর ছোটটি মাধব অতি সরল। আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই, তাই এদের দুজনের ভবিষ্যৎ নিয়ে আমার বড়ই চিন্তা, বিশেষত ওই ছোট ছেলে মাধবকে নিয়ে ভয় হয় বড়টি হয়তো ছোটটিকে ঠকিয়ে নেবে, তাই একটু বুদ্ধি করে উইল করে যেতে চাই। এই আপনাদের পরামর্শ নিতে এলেন তাই। আচ্ছা আচ্ছা বুঝলুম, কিন্তু কি সম্পত্তি আছে আপনার? ব্যাংকে বেশ কিছু টাকা জমানো আছে, তার সুদেই তো সংসার চলে যায়, সেসব আপাতত আমার স্ত্রীর নামেই থাকুক, তার অবর্তমানে সে টাকা 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি ছেলেরা নিজেরা খেটে কিছু রোজগার করুক। হ্যাঁ সে তো অবশ্যই দরকার, জমানো টাকায় শুয়ে বসে খেলে অকর্মণ্য আর অপদার্থ হয়ে যাবে। আমার বেশ কিছু অনুর্বর জমি আছে, কষ্ট করে চাষ করলে সেখানে সোনার ফসল ফলবে, আমি আপাতত সেই জমি ছেলেদের মধ্যে ভাগ করে দিতে চাই। আর আছে এক বড় মূল্যবান সোনার গণেশ মূর্তি, আমি মনে করি ওই মূর্তির কৃপায় আমাদের সংসারের এই আর্থিক প্রাচুর্য। ওই মূর্তি আমি 2 ছেলের মধ্যে যে উপযুক্ত তাকে দিয়ে যেতে চাই। এবারে আপনারাই বলুন আমার কি কর্তব্য। বেশ বেশ, আপনি পিতা হিসাবে উপযুক্ত চিন্তা ভাবনাই করেছেন, তা কি বলো বাবা জীবন হরিহর? আমার মনে হয় চাচা, ছোট ছেলে মাধব যখন সৎ ও সাদাসিধে, তখন পারিবারিক ঐতিহ্যযুক্ত ওই গণেশ মূর্তিটা ওরই পাওয়া উচিত।
সে তো আমিও চাই, তবে ভয় হয় যাদব বাবার মাধবকে ঠকিয়ে ওই মূর্তি আদায় করে না নেয়। আমি ভাবছি অন্য কথা। আচ্ছা জগমোহন বাবু, এই আমি যেভাবে বলছি আপনি তেমনটি উইল করুন, আর আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে বলবেন ছেলে দুজনকে উইলটা দিয়ে দিতে। ওদের কিছু বুঝতে অসুবিধা হলে যেন আমার কাছে আসে। আপনি যেমনটি চাইছেন সব সেইভাবেই হবে। ঠিক 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 বলেছ, ভারী ভারী উপকার করলে ভাই করি। আমি আমি তাহলে আজ চলি, উকিলকে দিয়ে কালই উইলটা করিয়ে রাখবো। খন একা একা যাবেন কেন, চলুন আমি পৌঁছে দিয়ে আসছি। দেখো বাবারা, ওনার অবর্তমানে তোমাদের দুজনকেই সব বুঝে নিতে হবে। উইলটা ভালো করে দেখো, কিছু বুঝতে অসুবিধা হলে পঞ্চায়েত প্রধান মশাইকে জিজ্ঞাসা করে নেবে। এই উইলে তো দেখছি জমানো টাকা পয়সা সব তোমার নামেই আছে মা। তাতে কি, আমার অবর্তমানে সব তোরাই পাবি। আর জমির তিন ভাগের দুই ভাগ আমার আর এক ভাগ মাধবের, বুঝলি মাধব? তুমি বড়, তোমার তো বেশি হবেই। আমি আমি এতেই খুশি, আমি এতেই খুশি। আর সেই গণেশ মূর্তির কথাও লেখা আছে, উপযুক্ত পুত্রই তা পাবে। এটা কেমন হলো? ও, এই উপযুক্ত পুত্র পাবে মানে আমি তো উপযুক্ত পুত্র, ওটা আমার, তাই না ভাই মাধব? এই দাদা যা বলে ঠিকই বলে, দাদা যা বলে ঠিকই বলে। না বাবা যাদব, তোমার বাবা বলে গেছেন পঞ্চায়েত প্রধানই ঠিক করবেন উপযুক্ত কে, তোমরা বরং তাদের কাছে যাও। তোমাদের পিতা জগমোহন বাবুর প্রয়াণে আমরা অত্যন্ত ব্যথিত, ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। তা বাবারা উইল নিয়েই এসছো দেখছি। হ্যাঁ চাচা, এই উইলে লেখা আছে বহু মূল্যবান ওই সোনার গণেশটা উপযুক্ত ছেলে পাবে। আর আপনারা তো জানেন উপযুক্ত পুত্র আমি, আমি আমি তো বড় ছেলে। কিন্তু বাবা যাদব, বড় হলেই তো উপযুক্ত হওয়া যায় না, আর মানবিক গুণসম্পন্নও তো হতে হবে, প্রমাণ দিতে হবে কে উপযুক্ত, পরিশ্রমী, সৎ। আমি আমি ওর কী পরীক্ষা দেব, উপযুক্ত তো আমি, সেটা সবাই জানে, তাই না রে ভাই মাধব? দাদাই দাদাই উপযুক্ত, দাদা যা বলে ঠিকই বলে, দাদা যা বলে ঠিকই বলে। না না, মুখে বললেই হবে না, কাজে প্রমাণ দিতে হবে। তা কিভাবে প্রমাণ দেব তা আপনারাই বলুন। আমি যতদূর জানি তোমার বাবার প্রচুর জমি ছিল, যা কিনা এখন যত্নের অভাবে অনুর্বর হয়ে পড়ে আছে। তার তিন ভাগের দু ভাগ তোমার আর এক ভাগ মাধবের, দুজনে যে যার জমিতে কাজ করো, জমিকে চাষযোগ্য করে তোলো, যে সদ্ভাবে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করবে সোনার গণেশ তার হবে। পরিশ্রম করতে হবে আমাকে? হ্যাঁ চাচা তো সেরকমই বললেন। যাও যাও কাজ শুরু করে দাও, আমরা নজর রাখবো। বাপরে, আমার ভাগের জমি তো মাধবের দুগুণ, একা মাটি কাটলে তো শেষই হবে না, বোকা মাধবটাকে খাটিয়ে নিতে হবে। মাধব, ও ভাই মাধব, একবারটি আই তো দেখি। দাদা তুমি ডাকছিলে? বলো বলো দাদা বলো। শোন চুপি চুপি তোকে একটা কথা বলি, বাবা আমাকে গোপনে বলে গিয়েছিলেন আমার এই জমির নিচেই ওই সোনার গণেশটা পোঁতা আছে, চল দুজনে মিলে মাটি কাটি, তারপর যে পাবে গণেশটা তার। তাই? তাহলে তাহলে তো ভালোই হবে। কিন্তু কিন্তু দাদা,
যদি যদি আমার জমিতে পোতা থাকে? সে আমার জমিতে না পাওয়া গেলে তখন তোর জমিতে দেখা যাবে, দুজনে মিলে আবার মাটি কাটবো। ঠিক আছে ঠিক আছে, দাদা দাদা যা বলে ঠিকই বলে, দাদা যা বলে ঠিকই বলে। দাদা ও দাদা দাদা গো, সব সব মাটি তো কেটে ফেললাম, কই গণেশ তো নেই এখানে? বাবা হয়তো ভুল বলেছেন, চল চল বাড়ি যাই। তাহলে তাহলে কালকে দুজনে আমার আমার ক্ষেতে মাটি কাটবো, তাই না? না না তার দরকার নেই, গণেশ হয়তো বাড়িতেই আছে, তুই একাই তোর ক্ষেতের মাটি কাটিস। না না দাদা, আমার আমার মনে হচ্ছে তুমি তুমি আমাকে ঠকালে, তুমি তুমি আমাকে বোকা বানালে। তোকে বোকা বানানোর দরকার কি, তুই তো জন্ম থেকেই বোকা, এখন বুঝলি তো কে বেশি উপযুক্ত? আপনারাই দেখুন, আমি পরিশ্রম করে একদিনেই আমার ভাগের ক্ষেত চাষের উপযুক্ত করে নিয়েছি, আর মাধব এখনো কাজ করে যাচ্ছে, তাহলেই বুঝুন উপযুক্ত কে, পরিশ্রমী কে বেশি। আমার তো কিছু গণ্ডগোল বলে মনে হচ্ছে, এত বড় জমি তুমি কাল একাই কোদাল দিয়ে মাটি কেটে তৈরি করেছো, এ তো বিশ্বাসযোগ্য নয়, ঠিক কি না বাবা জীবন হরিহর? এ তো জলের মতোই পরিষ্কার চাচা, একদিনে একা একা এতটা মাটি কাটা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। দাঁড়াও মাধবকে জিজ্ঞাসা করছি। ওই বোকাটাকে জিজ্ঞেস করে কি হবে, আমি বলছি আমি একা একাই মাটি কাটছিলাম, ও এসে বলল আমাকে একটু শিখিয়ে দিতে, আর শিখতে গিয়ে ও যতটা মাটি কেটেছে সেই পর্যন্তই, আমি না শেখালে কি আর পারত আজ নিজের ক্ষেতে মাটি কাটতে? বা 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 বা, এই না হলে উপযুক্ত দাদা, বুঝলে হে হরিহর, একদিন শিখেই দেখো কেমন সুন্দর মাটি কাটছে মাধব, খুব ভালো শিক্ষা দিয়েছ হে বাবা যাদব, তাই না হরিহর? তুমি সত্যি কথা বলছো না যাদব, কাল আমার লোক গোপনে নজর রেখেছে, মাধব কাল সারাদিনই তোমার ক্ষেতে মাটি কেটেছে, রাত্রে মাধবের সাথে আমাদের দুজনের কথাও হয়েছে, ওকে তুমি মিথ্যে কথা বলে খাটিয়ে নিয়েছো, কি তাই কি না বলো? তোমার বাবা নাকি তোমাকে বলেছেন সেই গণেশ জমিতে পোতা আছে, আর তুমি মাধবকে বলেছো সেই গণেশ যে খুঁজে পাবে তার হবে? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক কথাই বলছি, বাবা বলে গিয়েছেন যে খুঁজে পাবে পরিশ্রম করে গণেশ তার, এবারে খুঁজে পাওয়া যায়নি সে দোষ তো আমার নয়। পেয়েছি পেয়েছি, আমি 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 সোনার গণেশ পেয়েছি, কি মজা কি মজা! চলো তো হরিহর গিয়ে দেখি। এই দেখো এই দেখো, আমি আমি গণেশ পেয়েছি, আমি গণেশ পেয়েছি। তাই তো, এটা তো তাহলে মাধবেরই সম্পত্তি হলো। না না তা কেন হবে, উপযুক্ত পুত্র তো আমি, আমি তো ক্ষেত আগে চাষের উপযুক্ত করেছি। তা বাবা যাদব সে কি করে হবে, সম্পত্তি তোমার বাবা, তিনি নিজের মুখে তোমাকে বলে গিয়েছেন যে যে খুঁজে পাবে তা। সে তো আমি মিথ্যা কথা বলেছি বোকা মাধবকে দিয়ে কাজ করিয়ে নেবার জন্য, বাবা এরকম কখনো বলেননি, যা লেখার উইলেই লিখে গেছেন, তাই না রে ভাই মাধব? ধুর ধুর ধুর, আমি আমি আগে বোকা ছিলাম, দাদা যা বলে সব সব মিথ্যা বলে, দাদা যা বলে সব মিথ্যা বলে, সব মিথ্যা বলে। তোমার কথাই যদি ধরি বাবা যাদব, তাহলে উইলে তো তিনি লিখে গিয়েছেন উপযুক্ত পুত্র সেই সম্পত্তি পাবে, তাহলেও তো তুমি সেটা পাও না, তুমি মিথ্যেবাদী ঠক, আর এই মাধব সরল পরিশ্রমী, আর আমাদের বিচারে উপযুক্ত পুত্র হলো এই মাধব, কি বলো বাবা জীবন? একদম ঠিক চাচা, এই সোনার গণেশ মাধবেরই পাওয়া উচিত। সত্যি সত্যি চাচা, আমি না
আমি আগে খুব খুব বোকা ছিলাম, নিজের ভালো নিজে বুঝতে পারতাম না। আপনাদের আপনাদের আশীর্বাদে আমি আমি নতুন জীবন পেলাম, আমি নতুন জীবন পেলাম। আর হ্যাঁ বাবা যাদব, এই তুই দুঃখ করো না, সোনার গণেশ পাওনি তো কি হয়েছে, পরিশ্রম করো, সৎ থেকো, দেখবে তোমার এই জমিতে সোনার ফসল হবে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে সৎ পথে চলব, আমাকে আমাকে মাফ কর ভাই মাধব। সত্যি চাচা, আপনার বুদ্ধির জবাব নেই। যুগ যুগ জিও আমাদের সমাধান চাচা, যুগ যুগ জিও।